আজি দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনী প্ৰচাৰ কাৰ্য সমাপ্ত হৈছে যদিও বিভিন্ন ৰাজনৈতিক দলৰ প্ৰাৰ্থীসকলৰ লগতে নিৰ্দলীয় প্ৰাৰ্থীসকলেও তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ প্ৰচাৰ তুংগত কৰি তুলিছে। আজি বালিকুড়ি সাপ্তাহিক বজাৰত মানুহ সমবেত হোৱাৰ সুযোগ গ্ৰহণ কৰি নিৰ্দলীয় প্ৰাৰ্থী ডক্টৰ আৰশাদ আলী আহমেদে গাড়ীত মাইক বান্ধি পথ পথত প্ৰচাৰ চলোৱা দেখা যায়। উনি যখন ঘোষণা করলো যে আমি আসামের মুখ্যমন্ত্রী হব, রাইজর যথেষ্ট সঁহারি পাইছো। কারণ আপনাদের জানে জনীয় সমষ্টিত কংগ্রেসের প্রার্থিত্ব দিয়া হওয়া নাই, কংগ্রেসের মানুষখিন যথেষ্ট আপনার অসন্তুষ্টি প্রকাশ করেছে, তেওঁলোকে নীরবে আছে আর তেওঁলোকে যথেষ্ট সংখ্যক মানুষ মোর আছে আর তেওঁলোকে কই আছে আপনি প্রচার চলাই যাওক। গতি আমি কংগ্রেসী মানুষখিন আমার যি হিসাবে গলা টিপি মারি পেলা হয়ে আছে, গতি এনেকা রাজনীতি আমি পছন্দ নকরো, গতি আপনার পক্ষত আমি আসো। হয়তো এইমাত্র মই কি জনসভা করলো, এটি স্পষ্ট কথা কোয়া হয়েছে যে তেখেতে সমষ্টির কোনো ধরনের উন্নয়নের কাম করা নাই, তেখেতে এনেই একটা ধর্মীয় উন্মাদনার সৃষ্টি করে এতে ধরনের ভোট লই আছে। আর একটা কথা, জনীয় সমষ্টিত হাফিজ রবিকুল ইসলামক মহাজোটর প্রার্থী বলে কোয়া হয়, কারণ এতে তেখেতক মোর ব্যক্তিগতভাবে মহাজোটর প্রার্থী বলে নামানো, কারণ এতে বিজেপি যাওয়ার সম্ভাবনা। অসম জাতীয় পরিষদের মনোনীত প্রার্থী অধিবক্তা শুকুর আলী আহমেদে বালিকুড়ি সাপ্তাহিক বজারত অহা দোকানী আর সাধারণ রাইজর কাক চাপি ভোটার রাইজর মন জয় করবলে চেষ্টা করে। নির্বাচনী প্রচার জোরদারভাবে চলিছে, মানে তুরন্ত গতিত চলিছে, বতাহর নিচিনা সময় যেহেতু নাই, সময় কম, মানে জোরদারভাবে প্রচার কার্য চলাইছে, মানে যেমন দূর পারা যায় আর বতাহর গতিত গই আছে ডিজিটাল সিস্টেমত একেবারে। মোর এটাই প্রবলেম হয়েছে, কিছু জায়গা এতেও যাবই পড়া নাছিল, সেইখানে মানুষ রখি আছিল, যাওয়ার লগে সকল মানুষ ওলাই আছে, সমর্থন জানাইছে, মানে মোর দাগ নাই, দাগ নোহা প্রার্থী, নিষ্কলঙ্ক, করাপশন লেস, মোর ইচ্ছাক আছে মই নিশ্চিতভাবে ইয়াত বিজয়ী হম। মোর লগত আর বাকি যে এগারোজন আছে, এগারোজনের লগতে প্রতিদ্বন্দ্বিতা হব, এগারোজনে প্রতিদ্বন্দ্বিতা হব, তার মুখ্য প্রতিদ্বন্দ্বী মিত্রজোটর আছে, কংগ্রেসক শেষ করে দিয়েছে ইউডিএফে, আগতে 2016 চনতে 76টা ক্যান্ডিডেট দিছিল, কংগ্রেসক হরাইছিল, গতি কংগ্রেসক হরাইছে, কংগ্রেসের প্রার্থী এবার দিয়াই নাই, গতি কংগ্রেসের মানুষখিন মন বেজার করে ঘরত বহি আছে, মহাজোট বলে কলেও সিহতর সিম্বল নয় নয়, ইউডিএফের তালাশাবির চিহ্ন কংগ্রেসের মানুষে ভোট দিব নয়, গতি মোকে সমর্থন করব, এই বিশ্বাস মোট আছে। তেদরে রাইজর দলের প্রার্থী আশরাফুল ইসলামেও বালিকুড়ি বজারত এখন জনসভা সম্বোধন করা দেখা যায়। আমার বালিগুড়ি অঞ্চলতে এক নির্বাচনী সভা আসলে, নির্বাচনী সভাখন আমি আদাখিনি করবলে সক্ষম হয়েছো, মই আহি নির্বাচন সভাখন ভালকৈ করার সুবিধা পোৱা নাই, দেখেছে প্রতিকূল বতরের কারণে ইতিমধ্যে প্রচন্ড বরষুণ নামিছে, তার মাজতো যেনেকা ধরনের এই অঞ্চলের মুরব্বী সমাজ ছাত্র যুববন্ধু সকলে ওলাই আমাক স্বতঃস্ফূর্তভাবে আদরণি জানালে। জনিয়া সমষ্টির সন্মানীয় বিধায়কগুলো ইতিমধ্যে দুবারক বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছে, আর দুবারক বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পিছতো আমার জনিয়া সমষ্টির যে মৌলিক সমস্যা, এটা মৌলিক সমস্যাও বলিষ্ঠভাবে উত্থাপন করবলে সক্ষম হওয়া নাই, আর প্রশাসনীয় দক্ষতার সেই সমস্যা সমাধান করবলে সক্ষম হওয়া নাই। আর আপনাদের জানে যে জনীয় সমষ্টিটি একটা সংখ্যালঘু অধ্যক্ষিত অঞ্চল, সংখ্যালঘু অধ্যক্ষিত অঞ্চল আর্থ সামাজিক আর শৈক্ষিক ক্ষেত্রে যথেষ্ট পিছপরা, কিন্তু তখেতে দুবারক বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পিছত জনীয় সমষ্টির আর্থ সামাজিক আর শৈক্ষিক উন্নয়নের কারণে তখেতে এনেকা কি কাম করেছে কব পারিবনে, রাইজর চকুত কিন্তু সম্পূর্ণরূপে হ্যাঁ ধরা পড়েছে, শূন্য হয়ে পড়েছে। ইমান দিনে তখেতে শিক্ষা দীক্ষাত উপযুক্ত সহজ সরল ভাল মানুষ বলে যেটা একটা ধারণা আসলে, সেই ধারণার এটা পরিবর্তন ঘটিছে, আর তখেতে বিধায়ক হিসাবে যে এখন অসফল বিধায়ক, অকর্মণ্য বিধায়ক, সেই কথাটা সমষ্টির রাইজর চুকে কোণে মানুষের মুখত এটা কিন্তু প্রচার হয়েছে। প্রতিগী প্রার্থীয় বিপুল ভোটের ব্যবধানত জিকার দাবি করার বর্তমানের বিধায়ক তথা মহাজোটর প্রার্থী ডক্টর হাফিজ রফিকুল ইসলামক সমালোচনা করা দেখা যায়, কিন্তু নির্দলীয় প্রার্থী রাইজুদ্দিনে মন মেলিছে মুখ্যমন্ত্রী হওয়ার। রাইজুদ্দিনের যুক্তি মহাজোট অথবা মিত্রজোটে সরকার গঠন করবলে যদি এজন বিধায়কর দরকার হয় তেন্তে রাইজুদ্দিনে দাবি করব মুখ্যমন্ত্রী পদর। রাইজুদ্দিনে প্রকাশ করা মতে চাহ বিক্রেতা যদি প্রধানমন্ত্রী হব পারে তেন্তে রাইজুদ্দিনে কিয় মুখ্যমন্ত্রী হব নোৱাৰিব, কিয় সম্ভব নহয়? ধরক ভারতবর্ষত যদি প্রধানমন্ত্রী একটা চাওয়ালা হব পারে, তেনহলে মই একটা ব্যবসায়ী হিসাবত মই মুখ্যমন্ত্রী হওয়াটো একো ডাঙর কথা নহয়। জনীয় সমষ্টিত উন্নয়ন এনেকুৱা দেখিছোঁ যে চর চাপৰি এলাকাত বা বিভিন্ন ঠাইত মই ঘূৰিছোঁ, ঘূৰি এনেকুৱা লাগে যে আমাৰ সমষ্টিত
বহু বছৰৰ পৰা কি জানো এটা বিধায়ক হোৱাই নাই আমাৰ সমষ্টিত। এনেকুৱা লাগে, ৰাস্তা ঘাটত এনেকুৱা অৱস্থা হৈছে যে এটা ট্ৰেক্টৰ চলাও অসুবিধা হৈ গৈছে, সেনেকুৱা অৱস্থা হৈছে। ৰাইজে এনেকৈ আঁকলি লৈছে যে মই এইবাৰ 2021 নিৰ্বাচনত একদম মানে বিনা প্ৰতিদ্বন্দ্বিতাতে মই একদম মানে আনকণ্টেষ্টত মই জিকি যাম ইনশাল্লাহ। মোৰ স্কুল বেগৰ ছবি, মোৰ নাম ৰাইজুদ্দিন, মই 44 নং জনীয়া বিধানসভা সমষ্টিৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী। ৰাইজে ভোট দিব এইকাৰণে যে সমষ্টিত উন্নয়ন হ'ব লাগে। কলকাতাৰ পৰা জাবেদ আলী, ৰিপৰ্ট অসম টুডে'।